তো আমাদের কাছে খুবই এক্সাইটেড ব্যাপার, এবং আমরা এটা অনেকদিন ধরে শুনে ছুটেছিলাম তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, এবং সেই স্বপ্ন আজকে আমাদের সফল হয়েছে। শুধু আমাদের না, পুরো ভারতবর্ষে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফলে তার যে সারা ভারতবর্ষের যে প্রভাব ফেলেছে, আগামী দিনে এটা আরো বিস্তারিত হবে, সেটা আমার ব্যক্তিগতভাবেই মনে করি। এই দেখুন, আজকে মন্ত্রিত্ব পাওয়ার পরে আমাদের একদম বুক ভরা আশা যে তিনি যে সিএটা নিয়ে যে লাগু করার জন্য তিনি যতটা পরিশ্রম করেছেন বা তিনি একা যেভাবে লড়াই করে গেছেন, আমরা চাচ্ছি যে তিনি এই মন্ত্রিত্বটা পেলে পরে সিএটা সম্পূর্ণভাবে লাগু করবে, আমাদের পশ্চিমবঙ্গে এই সিএটা লাগু করবে। অবশ্যই অবশ্যই, তো এটা একদম মন্ত্রিত্ব যেহেতু নাগরিকত্ব পাবেই, আশা করি এবার আরও তাড়াতাড়ি আমরা পেতে যাচ্ছি। ঠাকুরমশাই নিজে এখন মন্ত্রী হলেন, আন্দোলনের জায়গা আরও শক্তিশালী হলো, এবং আমরা আমাদের সারা ভারতবর্ষ মতুয়াদের দাবি দাওয়া ছিল, বাবা শান্তনু ঠাকুরের হাত দিয়ে একটা পরিপূর্ণতা পেতে। এবং আরেকটা কথা বলি, ১৯১৯ সালে বলেছিলেন শত বছর পরে দলিতের মাথা উচ্চারিত হবে রাজসভায়। ১৯১৯-২০১৯ বাবা শান্তনু ঠাকুর সাংসদ হলেন, ২০২১-এ মন্ত্রিত্ব। গুরুচর ঠাকুরের যে বাণী, সেই বাণী